কুয়েত প্রবাসীদের জন্য ই পাসপোর্ট ফি কমিয়েছে সরকার। দেশে দেশে প্রবাসী বাংলাদেশীদের দাবি ও দূতাবাসের চেষ্টায় 17 অক্টোবর থেকে কার্যকর। নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে শেখ রাসেলের 60তম জন্মবার্ষিকী উদযাপিত। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালন। বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে দক্ষিণ কোরিয়ান এয়ারলাইন্স জিন এয়ার। 23 অক্টোবর থেকে সপ্তাহে একটি করে ফ্লাইট চলবে সিউল ঢাকা সিউল রুটে। কুয়েত প্রবাসীদের জন্য ই পাসপোর্ট ফি কমিয়েছে সরকার। কুয়েত সহ অন্যান্য দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দাবি ও দূতাবাসের চেষ্টায় গত 17 অক্টোবর থেকে হ্রাসকৃত ফি কার্যকর হয়েছে। প্রবাসীদের জন্য সরকার বিভিন্ন দেশে পর্যায়ক্রমে চালু করছে ই পাসপোর্ট সেবা কার্যক্রম। তারই অংশ হিসেবে চলতি বছরের জুন মাসে কুয়েতে শুরু হয় ই পাসপোর্ট সেবা। ছাত্র এবং সাধারণ শ্রমিকদের 10 বছর মেয়াদি ই পাসপোর্ট পেতে 15.5 কুয়েতি দিনার প্রদান করতে হলেও ড্রাইভার, ক্লিনার, পেন্টার সহ অন্যান্য পেশায় প্রবাসীদের ক্ষেত্রে একই মেয়াদি ই পাসপোর্ট ফি দিতে হতো 38.5 কুয়েতি দিনার। এখন সেই ফি কমিয়ে সবার জন্য 15.5 কুয়েতি দিনার কার্যকর করা হয়েছে। বুধবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। রাষ্ট্রদূত বলেন, নিজেরাই উদ্যোগী হয়ে ড্রাইভার, ক্লিনার, পেন্টার সহ অন্যান্য শ্রমিক পেশায় কর্মরত প্রবাসীদের ই পাসপোর্ট ফি কমাতে অনুরোধ জানানো হয়েছিল। এর আলোকে সরকার এতে রাজি হয়ে কমানো হয়েছে ই পাসপোর্ট ফি। প্রবাসীদের আগের MRP পাসপোর্টের সঙ্গে জন্মনিবন্ধন অথবা ভোটার আইডি তথ্য সঠিক থাকলে এক মাসে ই পাসপোর্ট পেয়ে যান প্রবাসীরা। ই পাসপোর্টের ফি কমানোয় খুশি কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা। তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দূতাবাস ও বাংলাদেশ সরকারের প্রতি। বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে শেখ রাসেলের 60তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যথাযোগ্য মর্যাদায় দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস। কনসাল জেনারেল BM জামাল হোসেনের নেতৃত্বে কনসুলেটের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পেশার মানুষদের সাথে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান কনসুলেটের শ্রম কাউন্সিলর আব্দুস সালাম ও প্রথম সচিব পাসপোর্ট কাজী ফয়সাল। প্রেস সচিব আরিফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার, কমিউনিটির নেতা প্রকৌশলী আবু জাফর সহ আরো অনেকে। সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা আয়োজনে প্রবাসে বসবাসরত শিশু কিশোরদের নিয়ে আনন্দঘন পরিবেশে শেখ রাসেলের 60তম জন্মদিন পালিত হয়েছে। দূতাবাসে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ আবুল হাসান মৃধা। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সৌদি আরবের বাংলাদেশ কমিউনিটির 2টি স্কুল ও কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েক শত শিশু কিশোর ও রিয়াদে বসবাসরত অভিবাসীরা অংশ নেয়। অনুষ্ঠানে শেখ রাসেলের উপর নির্মিত একটি থিম সং ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 60তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করে। দিবসটি উপলক্ষে সন্ধ্যা 6 ঘটিকায় একটি সেমিনারের আয়োজন করা হয়। মেয়র অফিসের আন্তর্জাতিক বিষয়ক কমিশনার এডওয়ার্ড মার্মেল স্টেইন, কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল স্টেকলার সহ বিদেশি অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কনসার্ন জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা উপস্থিত থেকে সকলকে নিয়ে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এসএটিভি প্রবাশ ডেস্ক। বাংলাদেশে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার এয়ারলাইন্স জিন এয়ার। আগামী 23 অক্টোবর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে কোরিয়ার রাজধানী সিওলের ইনচিয়ন বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা করবেন তারা। আপাতত সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে জিন এয়ার। বিমানবন্দর সূত্র জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে প্রতি সোমবার ফ্লাইট পরিচালনা করবে জিন এয়ার। ভবিষ্যতে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা 3টি করা হবে। এই রুটে ওয়ানওয়েতে ভাড়া 70,000 টাকা থেকে শুরু, ফিরতি ভাড়া 91,000 টাকা। জিন এয়ার ঢাকা ইনচিয়ন ফ্লাইটে
যাত্রী প্রতি 23 কেজি করে দুটি লাগেজ অর্থাৎ 46 কেজি নিতে পারবেন। জিনিয়ারের বরাদ দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল ঘোষণার ওয়েবসাইট অ্যারোরুটস জানায়, জিন এয়ারের ফ্লাইট LJ702 ফ্লাইটটি ঢাকা বিমানবন্দর থেকে রাত 8:30 সিউলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল 7:15 ইনচিয়ন বিমানবন্দরে অবতরণ করবে। ইনচিয়ন বিমানবন্দর থেকে ফিরতি ফ্লাইট LJ701 স্থানীয় সময় বিকেল 5:30 ছেড়ে যাবে এবং সোমবার রাত 9:00 ঢাকা বিমানবন্দরে পৌঁছাবে। এই রুটে বোয়িং 737-800 উড়োজাহাজ পরিচালনা করবে জিন এয়ার। সৌদি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র সেবা চালুর লক্ষ্যে রিয়াদের বাংলাদেশ দূতাবাসে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার 18 অক্টোবর রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ আবুল হাসান মৃধা এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি দল ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, চলতি মাসে সৌদি আরব প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনসুলেট থেকে এই সেবা প্রদান করা হবে। কাতারের আল ওয়াকরা রয়্যাল প্যালেস হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে 2 দিনব্যাপী প্রাণের উৎসব ও বাংলাদেশি পণ্যের মেলা। রাজধানী দোহার আল ওয়াকরা রয়্যাল প্যালেস রেস্টুরেন্টের হলরুমে মেলার উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। রাষ্ট্রদূত জানান, কাতারে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা কাজ শুরু করায় তিনি অত্যন্ত আনন্দিত। নারী উদ্যোক্তাদের মেলা পরিদর্শনে এসে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান রাষ্ট্রদূত। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক এম এ সালামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা মেহেরুন্নেসা, খাদিজা শিলা, মুন্নি ইসলাম সহ আরও অনেকে। মেলায় শাড়ি, জুতা, ব্যাগ, গহনা, বাচ্চাদের কাপড়, কসমেটিক্স, আসবাবপত্র, খাবারের স্টল, বাচ্চাদের খেলনা সামগ্রীর দোকান সাজিয়ে বসেছেন প্রবাসী উদ্যোক্তারা। মেলায় পাওয়া যাচ্ছে জামদানি শাড়ি, ঢাকাই বেনারসি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, কাতান শাড়ি, থ্রি পিস সহ নারীদের পছন্দের সব গার্মেন্টস পণ্য, পাশাপাশি পুরুষদের প্যান্ট, টি শার্ট, পাঞ্জাবি সহ সব রকম কালেকশন। আমাদের বাংলাদেশি নারী উদ্যোক্তারা এরকম একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো ওনারা একের পর এক ওনাদের সাফল্যের প্রমাণ রেখে যাচ্ছেন। আমি আশা করব যে ওনাদের এই উদ্যোগ আরও আস্তে আস্তে আরও বড় হবে এবং এটা নিয়ে এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। কুয়েত প্রবাসীদের জন্য ই পাসপোর্ট ফি কমিয়েছে সরকার। দেশে দেশে প্রবাসী বাংলাদেশীদের দাবি ও দূতাবাসের চেষ্টা 17 অক্টোবর থেকে কার্যকর। নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে শেখ রাসেলের 100তম জন্মবার্ষিকী উদযাপিত। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালন। বাংলাদেশের সরাসরি ফ্লাইট পরিচালনা করবে দক্ষিণ কোরিয়ান এয়ারলাইন্স জিন এয়ার। 23 অক্টোবর থেকে সপ্তাহে একটি করে ফ্লাইট চলবে সিউল ঢাকা সিউল রুটে। এ ছিল এসিটিভির প্রবাস সংবাদ। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।